ওয়েলকাম টু সুন্দরবন গোসবা। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও এক নতুন পর্ব নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন। যে সকল বন্ধুরা সুন্দরবনকে ভালোবাসেন, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে ভালোবাসেন, ভিডিওটা আজকে তাদের জন্য। আজ আমরা গদখালি ফেরিঘাটে, দেখুন কিভাবে নিত্যদিনের মানুষ যাতায়াত করে। গদখালি থেকে গোসবা যাবার একমাত্র মাধ্যম হচ্ছে এই ফেরিঘাট। নদীটির নাম হচ্ছে বিদ্যাধরী নদী, আর এই নদীটি চারটি দ্বীপকে পৃথক করেছে। এক নম্বর হচ্ছে গদখালি, আর দু নম্বর হচ্ছে চণ্ডীপুর, তিন নম্বর গোসবা, চার নম্বর হচ্ছে বালিবিরাজনগর। সুন্দরবন আসতে হলে এই গদখালি ফেরিঘাটের ভূমিকা গুরুত্বপূর্ণ। যে সকল বন্ধুরা সুন্দরবনে ঘুরতে আসতে চান আসতে পারেন। বর্তমানে জোয়ার ভাটার ফলে নদীটি ক্রমশ পলি জমে নদীর মাঝ বরাবর বালিয়াড়িতে পরিণত হচ্ছে। ভাটার সময় একটু প্রবলেম হয় বন্ধুরা। যে সকল বন্ধুরা বেড়াতে আসতে চান আসতে পারেন। গদখালি ফেরিঘাটের সময়সীমা হচ্ছে আপনার ওই সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত, এবং রাত আটটার পরে যে সমস্ত যাত্রীরা খেয়া পারাপার হন তাদেরকে এক্সট্রা কিছু টাকা দিতে হয়। সেজন্য বন্ধুরা রাত আটটার আগে আসার চেষ্টা করবেন। যে সকল বন্ধুরা সুন্দরবনে বেড়াতে আসতে চান তারা ক্যানিং স্টেশন থেকে বাস কিংবা ম্যাজিক পেয়ে যাবেন ডাইরেক্ট গদখালি। যারা বাসে আসবেন 40 টাকা, আর ম্যাজিকে যারা আসবেন পার হেড 50 টাকা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসব কলকাতা থেকে বা কলকাতার বাইরে থেকে কীভাবে সুন্দরবন বেড়াতে আসবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।